প্রিয় দর্শক, গ্রামের মামার বাড়িতে বেড়াতে আসলে তারা কীরকম অতিথি আপ্যায়ন করে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি রয়েছি একটা রুমের ভেতরে দেখতে পাচ্ছেন, এবং তার পাশে জানলা দিয়ে দেখতে পাচ্ছেন একটা সবুজ একটা গ্রাম দেখতে পাচ্ছেন। এখানে একটা জমি, তো সেখান দিয়ে বিভিন্ন দেখতে পাচ্ছেন সব ছাগল যাতায়াত করছে এবং গ্রামের সুন্দর একটি পরিবেশ। এবং ঘরের ভিতরে রয়েছে আমার জন্য সকালের খাবার, তো চলুন দেখা যাক যে খাবার রেসিপি সকালে কেমন হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে দেশি মুরগির আপনার হচ্ছে গেলো হচ্ছে ডিম, এটা হচ্ছে আপনার লুচি, এটা হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে যে জাল মাছ অর্থাৎ চিংড়ি মাছ, এগুলো কিন্তু সব জেনুইন। এটা হচ্ছে পায়েস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকারের ছোট ছোট মাছ জিরি জিরি করে আপনার নুডলস এবং ডিম সব কিছু মিক্স করে একটা খাবার তৈরি করা হয়েছে। এখানে রয়েছে কিছু কেক, এখানে রয়েছে দেশি মুরগি, নুডলস, বিস্কুট, এ হচ্ছে আপনার সকালবেলার রেসিপি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব জেনুইন, এর ভিতরে কোনো ভেজাল নেই, কোনো ফরমালিন নেই, কিছু নেই, এই হচ্ছে ঘটনা। তো হচ্ছে আপনার দেশি মুরগি ডিম, আমি সেটা খাবো আর কি। আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশে মুরগিগুলো চলাফেরা করে, সে ডিমের সুস্বাদু আলাদা। চিংড়ি নুডলসটা একটু খেয়ে দেখবো আর কি। আবেগ অরিজিনাল বলতে এখানে কোনো খাবারের মিশ্রণ নেই, অরিজিনাল প্রাকৃতিক উপায়ে মাঠে চড়ে যে গরুদের সেটাতে পাশ করে করা হয়েছে আর কি।
প্রিয় দর্শক, তো খাওয়া দাওয়া মোটামুটি সব শেষ, দেখতে পাচ্ছেন সব একবার কামাই হয়ে গেছে। গ্রাম মানে তো বুঝতে পারছেন বেন্দা স্যাটেলাইট। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।